হ্যালো ইউটিউব ভিউয়ার, সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি আমি শুরু করছি। আজকের টিউটোরিয়ালে আমি আজ দেখাবো কীভাবে কুক প্লেয়ার বা মোবাইলের অ্যাপসগুলো কীভাবে কম্পিউটারে ইনস্টল করতে পারবেন আপনারা, এটাই আমি আজ দেখাবো। এবং কম্পিউটার মোবাইলের গেম বা অ্যান্ড্রয়েডের গেমগুলো কীভাবে কম্পিউটারে খেলতে পারবেন, বা আপনারা কীভাবে সিওসি গেম বা মোবাইলে যেগুলো গেমস খেলা যায় এই কম্পিউটারে সেগুলো গেমস অনায়াসে খেলতে পারবেন, আমি সেই সিস্টেমটাই আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এটা করবেন। প্রথমেই আপনাকে যেতে হবে গুগলে, যেতে গুগলে গিয়ে আপনারা লিখবেন ডাউনলোড প্রো প্লেয়ার। এটা লিখলে আমি এটার লিঙ্ক আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার ওখানে গেলেই তারপরে আপনারা যাবেন ক্লিক হেয়ার, এখানে ক্লিক করবেন। ক্লিক হেয়ারে ক্লিক করার পরেই আপনারা এটা ডাউনলোডের যে সিস্টেমটা এটা এসে পড়বে, ওইটা এসে পড়বে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। আশা করছি আমার ডাউনলোড করছি, এখন এখানে ডাউনলোড করছি আমি এটাকে। আপনাদের আমি ভিডিওটা পজ করে রাখবো, তারপর আপনাদেরকে আমি এটা দেখাবো। আমি যে এখানে আমার ডাউনলোড অপশন এসে গেছে, আমি এটাকে স্টার্ট করে দিচ্ছি, এটাকে আমি স্টার্ট করে দিচ্ছি। আমি এটা এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ওইখান থেকে নিয়ে নেবেন আশা করছি। আপনারা এই গেমটা খেলার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আপনারা কম্পিউটারে মোবাইলের গেম কীভাবে কম্পিউটারে খেলতে পারেন, এবং কীভাবে এটা কাজ করে, এবং কীভাবে এটাকে এটা দিয়ে আপনারা সিওসি গেম, এবং কীভাবে আপনারা এটা দিয়ে সব কিছু খেলতে পারবেন, এবং মোবাইলে যাবতীয় ডিটেলস বা মোবাইলে যা করা যায়, অ্যান্ড্রয়েড ফোনে যা করা যায় আপনারা এটার ভিতরেও তাই করতে পারবেন। আমি এটাই আমি আজ আপনাদেরকে দেখাবো, এটা ডাউনলোড হচ্ছে। সেই পর্যন্ত আমি ভিডিওটাকে পজ করে রাখবো, এবং ভিডিওটাকে পজ করে রাখার আগে আমি এর মাধ্যমে আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। আমার টিম টিউটোরিয়াল প্রো এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে গেলাম, এখানে গিয়ে আপনারা সবাই টিম টিউটোরিয়াল প্রো যদি আপনাদের চ্যানেলে লেখেন তাহলে এটা পেয়ে যাবেন। আর ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক দেবেন এবং আমার সাথেই থাকবেন আশা করছি, আমার সাথেই থাকবেন। সবাই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, এটার মধ্যে আমি নতুন নতুন ভিডিও দেবো এবং নতুন নতুন সব কিছু এখানে আমি আপলোড করব, এবং সবার আশা করছি সবার ভালো লাগবে। আমি ভিডিওটাকে এখন পজ করে রাখছি, আমার এটা ডাউনলোড হলে আপনাদেরকে ফুললি দেখাবো কীভাবে এটা কাজ করে, কীভাবে আপনারা এখান থেকে ইনস্টল করবেন, কীভাবে কাজ করবেন। হ্যালো ভিউয়ার, আমি এখন আপনাদেরকে জানিয়ে বলছিলাম যে বিষয়টা হলো যে আপনারা যেগুলো অ্যান্ড্রয়েডের মধ্যে যেগুলো অ্যাপস ইউজ করেন ওইগুলো অ্যাপস কম্পিউটারের মধ্যে ইউজ করতে পারবেন। আমি ওটাই আমি আজ আপনাদেরকে দেখাবো যে সব অ্যাপস অ্যাপিকে এবং যত ধরনের গেমস সবগুলো এটার মধ্যে আপনারা গেমসও খেলতে পারবেন, সবগুলো অ্যাপিকে সফটওয়্যার সবগুলো আপনারা এটার মধ্যে ইউজ করতে পারবেন। এটা আমি আজ আপনাদের দেখাবো। আমি ওপেন করছি সফটওয়্যারকে, ওপেন করছি, আমার ডাউনলোড করা শেষ হয়ে গেছে, আমি এখন এটা প্লে করবো। এটার নাম হচ্ছে ক্লুব প্লেয়ার, এটা আমি এখন সেট আপ দিব, সাধারণভাবে যেভাবে সেট আপ দিবে ওইভাবেই সেট আপ দিবেন, যেভাবে ইনস্টল করা ওইভাবে ইনস্টল হবে। এটার সুবিধাটা আপনারা আপনারা দেখতে পারবেন যে কীভাবে অ্যান্ড্রয়েডের গেমগুলো কম্পিউটারে কীভাবে খেলা যায়। এটা হলো কো প্লেয়ার, এটার আমি দিয়ে দেবো আপনাদেরকে ডিসক্রিপশনে।
ইনস্টল হচ্ছে, একটু ওয়াইট করেন। একটু সময় নিচ্ছে, একটু সময় নিবে, সবাই ধৈর্য সহকারে দেখেন যে শেষ হয়ে গেছে, এখন কাজ করতে পারবো। তারপরে আপনারা এখানে এখানে আপডেট আছে, এখানে আপডেট আমি দেবো না, এখানে স্কিপ করে দেবো। স্কিপ করে দেওয়ার পর স্পিড মোড এখানে আমি স্টার্ট করে দেবো। এখানে দেখেন আপডেট হচ্ছে, আপডেট না মানে এটা লোডিং হচ্ছে, লোড হচ্ছে, লোড হওয়ার পরে এটা চালু হবে। কিভাবে কম্পিউটার মধ্যে মোবাইলে ভার্সন চালানো যায় এটাই আমি আজ আপনাদেরকে দেখাচ্ছি কো প্লেয়ারের মাধ্যমে। আমি নেক্সট দিলাম, নেক্সট। দেখেন এখানে এখানে মধ্যে সিওসি গেমটাও খেলা যাবে, এর মধ্যে কি পেস্ট করা যাবে, ফাইল দেখেন ফুল মোবাইল, মোবাইল একদম মোবাইল। দেখেন সাইডে আপনার কম্পিউটার আর মাঝখানে আপনার মোবাইল, একদম ফুল মোবাইল হয়ে গেল কিন্তু। এখন এটাকে আপনি মিনিমাইজ করে রাখতে পারেন, তারপরে ইয়া করে রাখতে পারেন, বড় করে রাখতে পারেন। এখন আপনার প্রথমত কি করতে হবে, প্রথমে আপনাকে প্লে স্টোরে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। আমি এখানে মেল আর এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেওয়ার পরে আমাকে এখানে নেক্সট দিতে হবে। নেক্সট দেওয়ার পরে এখানে ওকে দিয়ে দিলাম, তারপরে এখানে আবার দিতে হবে। এখানে আমার কি দিয়ে এখানে অ্যাক্সেস করে দিতে হবে। অ্যাকসেপ্ট করার পরে এটা বড় করে নেবেন, বড় করার পরে নেওয়ার পর এখানে আপনি যা 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 গেম খেলতে পারেন সব কিন্তু এখানে পেয়ে যাবেন। এই সিউসি গেম, তারপরে যে সব ধরনের গেম, ক্যারিট, তারপরে ইমো, তারপরে সিউসি গেম, মেসেঞ্জার, ইউটিউব সব এখান থেকে পাবেন গেম। আমি একটা এখানে আপনি যা লিখবেন তাই এসে করবো, এখানে আমি লিখবো গেম, গেম গেমস লেখার পরে এই গেমস আমি ইনস্টল করবো। এখন গেমসটি হলো এই গেম ইনস্টল করবো, তারপর আমি ইনস্টল ক্লিক দিতে হবে এবং ইনস্টল করতে হবে। একটু এখানে মানে ভেরিফাই চাচ্ছে, এই যে সুইচ সফটওয়্যার একটু ভেরিফাই চাচ্ছে, তো তাই এখানে একটু ভেরিফাই দিয়ে দিতে হবে। তারপরে আপনার এখানে আমি ড্রেস দুটো করে নিলাম, দুটো করার পর আমি এখানে একটু ক্লিক দিয়ে করে আসছি। আমার যে সিস্টেমটা আছে অ্যান্ড্রয়েড সিস্টেম বা যেগুলো সিস্টেম আছে ওইগুলো কিন্তু আপডেট হচ্ছে, তাই একটু একটু দেরি হবে, সফটওয়্যারগুলো আপডেট হচ্ছে।
এখান থেকে আপনারা ইচ্ছা করলে যে আপনাদের মোবাইলে যেগুলো সফটওয়্যার আছে ওইগুলো এখান থেকে ইনস্টল করতে পারেন। অ্যাড সফটওয়্যার গিয়ে আপনি কম্পিউটারের সফটওয়্যার যদি থাকে তাহলে আপনারা এই সফটওয়্যারগুলো এখান থেকে কিন্তু অনায়াসে ইনস্টল করতে পাচ্ছেন। তাহলে যাদের যাদের ইন্টারনেট কানেকশনের সমস্যা আছে তারা কিন্তু প্লে স্টোরের সফটওয়্যারগুলো নিয়ে এখান থেকে ইনস্টল করতে পারবেন। এবং এখান থেকে আপনারা কিন্তু আপনাদের ফাইল ম্যানেজারে গিয়ে এখানে আপনাদের ড্রাইভে ঢুকে এখানে যেখানে যদি সফটওয়্যার কোনো সফটওয়্যার থাকে প্লে স্টোরে ওইখান থেকে সফটওয়্যারগুলো নিয়ে আপনারা এখান থেকে আপনারা কিন্তু ইনস্টল করতে পারবেন। তাহলে কোনো এটা সমস্যার কোনো কারণ নেই, আপনারা এখান থেকে অনায়াসে ইনস্টল করতে পারছেন। তাহলে ঝামেলা কি শেয়ার। এবং এখান থেকে আমি এখানে ডাউনলোড হচ্ছে, এখানে ডাউনলোড হোক, তারপরে আমি দেখাবো আপনাদেরকে যে এক পর্যায়ক্রমে এখান থেকে সিওসি গেম, তারপরে এখান থেকে সব কিছু এখান থেকে পাওয়া যায়। এখন আমি দেখাবো এই গেমটা ইনস্টল হয়ে গেছে, এখন আমি কি দেখাবো আপনাদের কিভাবে এই গেমসটা খেলতে হয় এটাই আমি আজ দেখাবো। এখন দেখেন আমি এটাকে প্লে করছি, প্লে করার পরে দেখেন এটা কীরকম হয়ে গেছে এবং এখন এটা স্টার্টিং হচ্ছে। এখন এটা আমি স্টার্ট করব, প্লে প্লে করার পর দেখেন কিভাবে আমি খেলছি, দেখছেন কত সুন্দরভাবে অ্যান্ড্রয়েডের গেম খেলছি। কিন্তু পিসিতে খেলার কোনো সিস্টেম না থাকার পরও আমি কিন্তু পিসিতে খেলছি। অনেক কষ্ট করে আপনাদের জন্য এগুলো টিপস আমি বের করি, অনেক কষ্ট করে। তাই আপনারা সবাই আমার টিউটোরিয়াল প্রো এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন বিষয় পেতে কি আপনারা আমার টিউটোরিয়াল প্রো এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। আমি আরও নতুন নতুন বিষয় দেখাবো, এটার মধ্যে কীভাবে কাজ করে সেটা আমি ফুল আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা এইভাবে যে কোনো ধরনের গেমস ডাউনলোড করে এখান থেকে খেলতে পারবেন। মরে গেলাম, আচ্ছা থাক, আর এই গেম খেলার দরকার নেই। এখন এটাকে ফিনিশ করে দিচ্ছি গেমটা। এখন বিষয়টা হলো আমি এটার সেটিংগুলো আমি দেখাবো এখন আপনাদের, ফুল স্ক্রিন করে নিলাম।